ডক্টর জাহিদ, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন কোনো কোনো বড় মিডিয়া হাউস বিএনপির তীব্র সমালোচনায় মেতে উঠেছে। অতীতে এই মিডিয়া হাউসগুলি কিন্তু তারে ক্রমশ বিএনপির অসংখ্য নেতার চরিত্রকে ব্যবচ্ছেদ করে, কিন্তু তারা আগের অবস্থান থেকে সরে আসেননি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি তারেক রহমানের সমালোচনা বা অন্য কিছুর চাইতে আগে একটা কথা বলতে চাই। আমাদের যে মিডিয়াগুলো ছিল, আমাদের এগুলো কি মিডিয়া ছিল কিনা এই আলাপটা খুব জরুরি। সেটা হলো, যেমন ধরুন কোনো একটা মিডিয়ার কোনো একটা রাজনৈতিক দলের প্রতি বায়াস থাকতে পারে, এটা আছে পৃথিবীতে স্বীকৃত। যেমন এই যে আমেরিকার উদাহরণ আবার দেই, ফক্স নিউজ, তারা চোখ বন্ধ করে ট্রাম্পকে সাপোর্ট করছে, এটা থাকে, এটা থাকে না তা না। বা ভারতেও কিছু মিডিয়াকে ইংল্যান্ডের পত্রিকাগুলো টরি দল লেবারকে সাপোর্ট করে আছে, তো ইন্ডিয়াতেও বেশি হচ্ছে বলে এখন সমালোচনা হচ্ছে, গদি মিডিয়া বলা হচ্ছে, ওরা সাংবাদিকতাটা করছে না, এই কারণে সমালোচনাটা হচ্ছে। আচ্ছা, তারপরও দিনের শেষে আপনি যখন বিজেপিকে সমর্থন করেন, বিজেপি একটা এখন পর্যন্ত ওর মধ্যে ফ্যাসিস্ট এলিমেন্টটা আছে, কিন্তু এখন পর্যন্ত একটা রাজনৈতিক দল, ও নির্বাচন দেয়, ও নির্বাচনে হেরে গেলে মেনে নেয়। আমি একটা উদাহরণ দিই, কলকাতা মানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মোদি তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন, উনি এবং ওনাদের টপ তিনজন, উনি, ওনার রাইট হ্যান্ড অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের, আদিত্যনাথ আর অমিত শাহ ওখানে পড়েছিলেন। মোদি 19 বার মিটিং করেছে কোভিড প্রোটোকল ভেঙে, এত সমালোচনা হয়েছে। উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ তাকে জিততে হবে, উনি এটাকে ইগো বানিয়ে ফেলেছে, কি হলো, ডিজাস্ট্রাসলি হেরে গেছে। মহুয়ার আসনে এসেছিলেন দুবার, একটি আসনে। সো বিধানসভা উনি জেতার জন্য সর্বোচ্চ শক্তি দিয়েও উনি পারেন নাই মমতার কাছে, উনি মমতা বনাম মোদিতে পরিণত, এবং উনি হেরে গেলেন। ওই হার মেনে নিয়ে, মাথা পেতে মেনে নিয়ে চলে গেলেন। তখন তো ভারতের বিভিন্ন রাজ্যের যে বিধানসভা নির্বাচন জয় জয়কর্তার, সো উনি এখনো পর্যন্ত অন্তত এটা মেনে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন, এখনো পর্যন্ত এটা ম্যানিপুলেট করে কিছু করার চেষ্টা করছেন না। তো তাকে সমর্থন করা এক জিনিস, আর শেখ হাসিনাকে সমর্থন করা ভিন্ন জিনিস। আমি এই জিনিসটা ডিফারেন্স বলতে চাইছি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। 14 পর থেকে, আর যদি স্পেসিফিকলি বলি, 14 পরও যতটুকু রাজনৈতিক দলের ছিটে ফোটা তার মধ্যে ছিল, 18-র রাতে ব্যালটে সিল মারার মধ্য দিয়ে সেটা শেষ। এরপর থেকে আওয়ামী লীগ একটা মাফিয়া রেজিম, একটা সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে, জাস্ট অর্গানাইজ ক্রিমিনালস, অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট বাংলাদেশ শাসন করেছে, তার সাথে থাকা কিন্তু ভিন্ন ব্যাপার। সুতরাং আমরা যে আলাপটা করি, এগুলো আসলে মিডিয়া ছিল না, এরা সাংবাদিক ছিলেন না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা কি এর পরবর্তী সময়ে এই মিডিয়ার মধ্যে এখন কারা আছেন, ওই সময়ের কে আছেন, কী করছেন, সেগুলো স্ক্রুটিনাইজ করার চেষ্টা করেছি। আমি বলছি না একটা চেঞ্জ হওয়ার পর সাংবাদিক কেউ ভিন্ন মতের কারণে কিছু করতে হবে, আবারও বলছি এরা ভিন্ন মত না, এরা সাংবাদিকও না। এই জায়গাগুলো কী হয়েছে, আমি যতটুকু খোঁজ খবর পাই, যতটুকু তথ্য আমার কাছে আছে, আমি তাতে দেখি যে বহু জায়গায় সেই পুরনো মানুষজন একই লোক একইভাবে বসে আছেন। এগুলো তো আসলে খুব ভয়ঙ্কর ব্যাপার, এবং এখন সেই ঘটনাটা ওইভাবেই ঘটছে বলে আমরা ধারণা করতে পারি। ডক্টর জাহিদ, আপনি লক্ষ্য করেছেন এই সাংবাদিকরা তাদের সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত নানান ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, এবং এই ফেসিবাদ সরকারের ব্যাপারে তাদের কোনো রিগ্রেট নাই, এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। মানে বাংলাদেশে এই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মাফিয়ারা কতটা ভয়ঙ্কর, মানে তারা, শেখ হাসিনা ইজ দ্য গ্রেটেস্ট সাইকোপ্যাথ, সাইকোপ্যাথের অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে তাদের রিমোর্স থাকে না, তাদের কোনো অনুতাপ থাকে না, এই কারণে তারা আসলে সাইকোপ্যাথ। আমি তার সাথে থাকতে 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 আমি, বা উল্টো, সাইকোপ্যাথরাই শেষ পর্যন্ত তার সাথে গিয়ে থেকেছে। মানে আপনি শুধুমাত্র আপনার ইগোটা, আপনি নার্সিসিস্ট হন, আপনি আপনাকেই শুধু ভালোবাসেন, আপনি যা চিন্তা করেছেন এটাই শ্রেষ্ঠ, আপনি আর আশপাশে তাকাচ্ছেন না, কত মানুষ মারা গেল, কত মানুষ ইনজিওর্ড হলো, কত মানুষের হাত পা কাটা পড়লো, চোখ অন্ধ হলো, অর্থনীতির কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা হলো, কিছু আসে যায় না, এবং এটাই ভয়ঙ্কর ব্যাপার। এবং এগুলো করেই না তারা আসলে বাংলাদেশে, কেউ কেউ এই আলাপটা বাংলাদেশে আছে যে আওয়ামী লীগের রাজনীতি থাকা উচিত কি অনুচিত নিষিদ্ধ করারও দাবি আছে। আমি মনে করি তারা তাদের এই অনুতাপহীনতা, এটার মাধ্যমে তারা এক, মানে যে দানব, ওনারা এই ডিজাস্টারের পরও একই রকম দানব থেকে গেছেন, খুব ভয়ঙ্কর। এবং এগুলো করেই আসলে এই যে সমাজে আলাপটা হয়ে যায়, নিষিদ্ধ করে দিতে হবে, এটাকে আরো উস্কে দেন।